যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় মানুষই হোক না কেন। কেননা মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনি রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যারা গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই হলো আসল মানুষ। শুধু নিজের জন্য আনন্দ খুঁজলে কখনো পাবে না। তুমি যদি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করো তাহলে আনন্দ তোমার কাছে এসে ধরা দেবে। যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তবে তুমি মানুষ। সম্পর্ক থাকলেও অনেকে আপন হতে পারে না, কারণ আপন ভাবা কাউকে আপন করে নেওয়ার জন্যে সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন হয়, যেটা সবার কাছে থাকে না। সময় বড় মূল্যবান জিনিস। সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্য সবাইকে সে সুযোগ দেয় না। ছোট ছোট ভুলভ্রান্তিগুলোকে মনের মধ্যে পুষে রাখলে কখনো কখনো সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। মানুষের পিছনে যা হাঁটে তার নাম ছায়া, আর মানুষ যার পেছনে হাঁটে তার নাম হলো মায়া। জীবনের কিছু পরিবর্তন খুবই প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। সত্তরটা মেয়েকে পটানো পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে সত্তর বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা ক্ষণিকের। যদি কেঁদে না পাও তবে হেসে মুক্তি দাও। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এ যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে ভগবান আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল মনে করে। যেখানে সম্মান পাবে না সেখানে যাওয়া থেকে বিরত থাকুন, আর যেখানে সম্মান পাবেন সেখানে অবসরে সময় দিন। সবসময় সাধারণের সাথে মিশুন, দেখবেন প্রতিভা থাকলে আপনাকে সেখানে অসাধারণ দেখাবে। যারা আপনাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে বলে ধরে নেবেন তারা আপনার ভালো চায়। ভিডিওর কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের জন্য এরকম আরো ভিডিও আপলোড করব আমরা। ভালো থাকবেন, নিজের ও আপনজনের খেয়াল রাখবেন। গুড বাই।